नमस्कार, आमी पवित्र विश्वास डब्ल्यू बी फार्मासी यूट्यूब चैनल आपनादेर सकल के आबारो स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमार पंचम दिन फार्मासी ट्रेनिंग चलछे हॉस्पिटले मेखलीगंज सब डिविशनल हॉस्पिटल अंडारे। तो आज के भिडियोते आपनारा मेनलि जेटा देखते पारबेन किछुक्षण मेडिसिन डिसपेंसिंग आउट पेशेंट डिपार्टमेंटेर क्षेत्रे जेगुलो देवा हय़ एबं आउट पेशेंट डिपार्टमेंटे जे समस्त रोगेर বিষয়ের উপর যে ডাক্তাররা বসেন রোগীদের দেখেন সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে কি বলা হয়, অর্থাৎ শিশুদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কোন ডিপার্টমেন্টে ডাক্তারকে দেখাবে, বা হাড় সংক্রান্ত কোনো প্রবলেম বা স্ত্রী রোগ বিশেষজ্ঞ কোন ডিপার্টমেন্টে দেখাবে, বা দাঁতের প্রবলেম হলে কোন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলোকে এক এক করে আমি দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। সকালে একটা করে বাসি পেটে খাবেন, দিনে তিনবার খাওয়ার পর খাবেন, কেনা ওষুধ আছে ইউজি করাবেন, ছবি করেন, ছবি হ্যাঁ ছবি এক চামচ দিনে দুইবার খাবেন জল ছাড়া, একটা ড্রপ আছে একটা কেনার ওষুধ আছে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মেখলিগঞ্জ সাব ডিভিশনাল হসপিটালে যে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, আউট পেশেন্ট ডিপার্টমেন্টে যে যে সমস্ত রোগের ওপর যে ডাক্তাররা বসেন আর কি, যে বিশেষজ্ঞরা, তারা কোন কোন ডিপার্টমেন্টের ডাক্তার সেটা বলবো, বা কোন রোগের জন্য কোন ডাক্তারকে আপনাদের দেখাতে হবে সেই ডিপার্টমেন্টগুলো কী বলা হয়, শিশুদের প্রবলেম হলে সেটাকে কোন ডিপার্টমেন্টে দেখাবেন, হাড়ের প্রবলেম হলে কোনটা। যেমন এখানে দেখুন, এক নম্বর যেটা রয়েছে পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশু চিকিৎসা বিশেষজ্ঞ, অর্থাৎ শিশুদের বিভিন্ন রকম প্রবলেম হলে, বা জ্বর হলে, পায়খানা প্রবলেম হলে, শ্বাসকষ্ট হলে, বা একদিনের বাচ্চাদের শুরু করে এই ডিপার্টমেন্টে দেখাতে হয়, মানে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখাতে হয়। এখানে হচ্ছে সমস্ত রকম বাচ্চাদের যত রকম প্রবলেম রয়েছে সব রকম বিষয়ে কিন্তু ডাক্তাররা এখানে ওষুধ প্রেসক্রাইব করেন প্রেসক্রিপশনের মাধ্যমে। এবার দুই নম্বরে রয়েছে অর্থোপেডিক, অর্থোপেডিক মানে হচ্ছে বিভিন্ন, অর্থ মানে হচ্ছে অস্থি বা হাড়, তার মানে কি যে হাড় সংক্রান্ত বিভিন্ন প্রবলেম হলে, যে কোনো প্রবলেম, হাড় ভেঙে গেলে, হাড়টা ভাঁজ হয়ে গেলে, বা বুকে ব্যথা লাগলে, বুকের পাঁজরে কোথাও চোট পেলে, সমস্ত রকম বিষয়ের ওপর এই ডিপার্টমেন্টে কিন্তু দেখানো হয় অর্থোপেডিক ডিপার্টমেন্টে। এরপর রয়েছে গাইনো অ্যান্ড অ্যান্টিনেটাল গাইনোকোলজি, মানে গাইনোকোলজি মানে হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আর অ্যান্টিনেটাল মানে হচ্ছে যে জন্মের পূর্বকালীন যে ডিপার্টমেন্টটা, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে যে সমস্ত প্রবলেমগুলো হবে, বা প্রেগনেন্সির টাইম যে ট্রিটমেন্টগুলো ফ্যাসিলিটিস দেওয়া হয় সেই সমস্ত ডিপার্টমেন্টের উপরে কিন্তু এই ডিপার্টমেন্টে কিন্তু দেখানো হয়। মানে এখানে ডাক্তাররা মেনলি দেখেন যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, বা প্রেগনেন্ট অবস্থা, কারণ প্রেগনেন্ট চলছে, সেই সমস্ত প্রবলেম। এরপর হচ্ছে আই স্পেশালিস্ট, অর্থাৎ চোখের বিভিন্ন রোগের সমস্যা, চোখে ছানি পড়া, চোখে চোট পেয়েছেন, চোখ ব্যথা লেগেছে, চোখে কম দেখছেন, তো এই ডিপার্টমেন্টে কিন্তু ডাক্তার দেখানো হবে। এরপর রয়েছে চেস্ট, মানে বুকের বিভিন্ন রকম প্রবলেম, অর্থাৎ কার্ডিও ভাস্কুলার যে সিস্টেমে কোনো প্রবলেম যদি হয়, বুকে কোথাও ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, এই সমস্ত প্রবলেম যদি হয় তাহলে কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন। এরপর রয়েছে ডেন্টাল, অর্থাৎ দাঁতের বিভিন্ন প্রবলেম হলে আপনারা দন্ত চিকিৎসক বিভাগে কিন্তু দেখাবেন, অর্থাৎ ডেন্টাল ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের মেনলি দেখাতে হবে। এরপর হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি মানে বুঝতেই পারছেন হোমিওপ্যাথি, ঠিক আছে। আর
এরপর রয়েছে মেডিসিন স্পেশালিস্ট, মানে এখানে মেনলি ফার্মাসিস্টরা দেখাশোনা করেন, অর্থাৎ ওষুধ বিষয়ে কোনো কিছু পরামর্শ দেওয়া, ওষুধের ড্রাগ ইন্টারাকশন হচ্ছে কিনা এইসব বিভাগটা তারা দেখেন, মেডিসিন স্পেশালিস্ট তাদের বলা হয়। মানে ফার্মাসিস্টরা এখানে মেনলি ওয়ার্ক করেন। এরপর রয়েছে সার্জন, রয়েছে সার্জন মানে শল্যচিকিৎসক, অর্থাৎ বিভিন্ন সার্জারি করা, অপারেশন করা, ওটি ডিপার্টমেন্টে এই সার্জন ডাক্তাররা এখানে বসেন, শল্যচিকিৎসক, অর্থাৎ সার্জনকে দেখাতে হবে যদি কোনো বড় সড়ো অপারেশন কোনো ব্যাপার থাকে তাহলে। আর এরপর যেটা রয়েছে ইএনটি, ইএনটি মানে ই মানে হচ্ছে আপনার ইয়ার, আর এন মানে হচ্ছে নোজ, আর টি মানে হচ্ছে থ্রোট, তার মানে কি কান নাক গলা বিশেষজ্ঞ, অর্থাৎ কানে কোনো সমস্যা, নাকে কোনো সমস্যা বা গলার কোনো সমস্যা হলে এই ডিপার্টমেন্টে কিন্তু রোগীদেরকে দেখাতে হয় বিভিন্ন রকম সমস্যা হলে। আর এই ডিপার্টমেন্ট সবগুলো রয়েছে মেক্লিগঞ্জ সাব ডিভিশন হসপিটালে। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে, আমি সীমিত কয়েকটা দেখালাম শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। তো এইগুলো হচ্ছে সেই ডিপার্টমেন্টগুলো, মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্টের পাশেই কিন্তু এই ডিপার্টমেন্টগুলো থাকে, যেখানে একটু বললাম পেডিয়াট্রিক, তারপর অর্থোপেডিক বা বিভিন্ন রকম যে ডিপার্টমেন্টগুলো এইগুলো। তো এইগুলো হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টগুলো, এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, এবং মেন গেট যে তার সঙ্গে কাছেই কিন্তু থাকে, যাতে আউট পেশেন্ট রোগীগুলো এসে সহজে দেখাতে পারে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন লাগছে আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, এবং যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলিকে লাইক করবেন। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন।